প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানব আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আচ্ছা, তা আপনার নাম কি? খাদিজা। খুব সুন্দর নাম। থাকেন কোথায়? নবীনগর। দেশের বাড়ি কোথায়? নবীনগরে, কুমিল্লা। আচ্ছা, তো খাদিজা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? আচ্ছা, খাওয়া দাওয়া করছেন আজকে? সামনে তো কম কেন, একটু জোরে বলবেন, ঠিক আছে? তো কথা না শুনে তো মনে করেন দর্শকরা বুঝবেন আপনি কি বলতে চাচ্ছেন, তো সেই হিসেবে তো এখানে এসে কোনো লাভ নেই না। তো খাওয়া দাওয়া কী খেয়েছেন আজকে? বা শাক রাঁধছেন, ডাল রাঁধছেন, কি তরকারি রাঁধেন নাই? কেন, তরকারি খান না নাকি? আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? ও, আপনার বিয়ে ছিল আর কি? তো আচ্ছা আচ্ছা, তো বাচ্চার, আপনি তো বাচ্চার বাবা কোথায়? কি বলেন, এত সুন্দর চেহারা আপনার, তারপরও মানে বাচ্চার বাবা ফেলে চলে গেল, মানে কি বাচ্চার বাবার সাথে কি ঝগড়াঝাটি করতেন নাকি? বিয়েটা কি প্রেম করে করছিলেন নাকি? বাবা দিছিল। আপনার বাবা মা আছে? মা মাও মারা গেছে? আচ্ছা আচ্ছা, তো আপনার তো কোনো দিন দুনিয়া কেউ নেই, তো এই যে স্বামী ছিল, স্বামীও ছেড়ে চলে গেল নাকি? তো বাবা মার পরে তো স্বামী আপন জন হয়, ঠিক না? তো সেহেতু মনে করেন চলে গেল, তো এখন কার কাছে থাকেন? একাই থাকেন? আচ্ছা, কোনো আত্মীয় স্বজন নাই আপনার যাওয়ার মতো? যান না তাদের কাছে? গেলে কি জিজ্ঞেস করে, আদর যত্ন করে? আচ্ছা আচ্ছা, তো তারা আপনাকে একটু দেখে না নাকি? আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করবেন নাকি সহযোগিতা? আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা খাদিজার কথা শুনলেন, তার নাম্বার 01727337118। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।